আসসালামু আলাইকুম, এল কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন শীতকাল, শীতকাল মানেই হাঁসের মাংস। অনেকের কাছে হাঁসের মাংস রান্না করা, পরিষ্কার করা ঝামেলার মনে হয়। আজকে আমি করে দেখাবো সহজ উপায়ে হাঁসের মাংস রান্না করা। এখানে একটি হাঁড়ি নিয়ে নিচ্ছি, এর মধ্যে দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণ তেল। এখানে আমি 2 কেজি ওজনের একটা গোটা হাঁস নিয়ে নিয়েছি। হাঁসটাকে ভালোভাবে পরিষ্কার করবেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো আদা এবং রসুন বাটা। খেয়াল রাখবেন আদা রসুনের বাটাটা যেন বেশি না হয়ে যায়। দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচের থেকে বেশি জিরা বাটা। এরপর এর মধ্যে দিলাম পেঁয়াজ কুচি। এখন এখানে দিয়ে দিব লং, এলাচি, দারচিনি এবং জয়ফল, জয়ত্রী গুঁড়া এবং তেজপাতা। 1 টেবিল চামচ হলুদ গুঁড়া, 1 টেবিল চামচ মরিচ গুঁড়া এবং 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, সেই সাথে স্বাদ মতো লবণ দিয়ে হাঁসটাকে ভালোভাবে মেখে ম্যারিনেশন করে রেখে দেবেন ঠিক 20-30 মিনিটের জন্য। আজকে আমি মাটির চুলায় হাঁসের মাংস রান্না করে দেখাবো। মাটির চুলায় কিন্তু হাঁসের মাংস রান্না করা খুবই সুস্বাদু হয়। হাঁসের মাংস রান্না করার সময় খেয়াল রাখবেন কিছুক্ষণ পরপর যেন হাঁসের মাংসটাকে চেক করবেন, যেন হাঁসের মাংস লেগে থাকে। আমি হাঁসের মাংস রান্না করার সময় সবসময় যে কোনো একটা আচার হাঁসের মাংস দিই, এতে করে মাংসের স্বাদ আরও বেশি বেড়ে যায়। এতে আমাদের হাঁসের মাংস তৈরি হয়ে গেল। দেখলেন তো কতটা সহজ উপায়ে মাংস তৈরি হয়ে গেল, আর স্বাদ গন্ধ কোনটারই কমতে ছিল না। আশা করি আপনারা আপনাদের বাসায় ট্রাই করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।